ইতালির ভেনিসে জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনির। বিডি স্টার টিভি বাংলার এক উজ্জ্বল নক্ষত্র। গত 27 ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রী পরিষদের বৈঠকে অনুমোদিত 30 ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে ইতালির ভেনিসে বিপুল উৎসাহ উদ্দীপনায় স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির বর্ণাঢ্য আয়োজনে আলোচনার সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক মনোয়ার ক্লার্কের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হোসেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এবং ইতালিতে নিযুক্ত কনসাল জেনারেল এম এইচ জে জাবেদ ভিডিও বার্তার মাধ্যমে প্রবাসীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সাধারণ সম্পাদক মনোয়ার ক্লার্ক প্রবাসীদের স্বার্থ রক্ষায় সকলকে কাজ করে যাওয়ার আহ্বান জানান। এ সময় সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি মোহাম্মদ জুয়েল খান, ধর্ম বিষয়ক সম্পাদক বেলাল হোসেন, প্রচার সম্পাদক মিনহাজ হোসেন। এছাড়াও ভেনিসের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। প্রবাসীদের রেমিটেন্সে দেশের ব্যবসা বাণিজ্য, শিল্প উৎপাদন, স্কুল, মাদ্রাসা, মসজিদ, হাসপাতাল স্থাপনাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও অবদান রাখতে 30 ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় শায়েখ আহমেদ ও সাইফুদ্দিন খালেক এর যৌথ পরিচালনায় ভেনিস বাংলা মিউজিকের সভাপতি আজাদ খানের নেতৃত্বে স্থানীয় শিল্পীদের গান পরিবেশনের মাধ্যমে মাতিয়ে রাখেন আমন্ত্রিত অতিথিদের। আমরা যদি প্রকৃতি সত্তর প্রবাসীদের জন্য নিয়মিত প্রাণ হিসেবে কাজ করে যেতে পারি ডে বাই ডে, প্রবাসীদেরকে নিয়ে প্রবাসীদের যে মানে যে বিপদ যে ইয়েগুলো বাকি আছে সেগুলো যদি আমরা সুফলভাবে সুন্দরভাবে সবাই একসাথে মিলে কাজ করে যেতে পারি। আজকে যে এনআরপি ডে সেটা আমরা অতি সুন্দরভাবে এবং উৎসাহিত সাথে আমরা আজকে এই অনুষ্ঠান শেষ করলাম। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সকল ভেনিসের যারা মুরব্বিয়ার এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রী 30 ডিসেম্বর প্রবাসী কল্যাণ দিবস ঘোষণা করেছে। আমরা প্রতি বছর 30 ডিসেম্বর আমরা এই দিনটাকে আমরা প্রবাসী দিবস হিসাবে পেয়ে আমরা অতি আনন্দিত এবং আমরা প্রাণ ধরে ধন্যবাদ জানাই আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রীকে। প্রবাসী দিবস যে উদযাপন করতে পারতেছি বিদেশের মাটিতে ভেনিস বসে, সেটার জন্য ধন্যবাদ যে এই সুযোগটা আমাদেরকে তৈরি করে দেওয়া হয়েছে এবং এইটা এতদিন পরে এটা মনে হয় আমাদের প্রাপ্য ছিল যেটা আমরা পাইছি। 30 ডিসেম্বর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা মনে করি যেটা আমাদের জন্য একটি উপহার। এই দিবসকে কেন্দ্র করে বা এই দিবস উপলক্ষে আমাদের প্রবাসীদের বিভিন্ন চাওয়া পাওয়া নিয়ে আলোচনা হবে এবং সবচেয়ে বড় বিষয় যেটি যে আমরা এখানে প্রবাসে বিভিন্ন রাজনৈতিক পার্থক্য আছে, আঞ্চলিক পার্থক্য আছে, কিন্তু এই একটি দিবস আমাদেরকে দিন শেষে বছর শেষে একই জায়গায় একই মঞ্চে নিয়ে আসবে বলে আমি মনে করি। আমরা বাংলাদেশ সরকারের সাথে সরাসরি সংযোগ স্থাপন করতে পেরেছি। আজ থেকে আমরা প্রবাসী কল্যাণ পরিষদ সংগঠন করছি। আমরা আমাদের সকল সুবিধা অসুবিধা আমরা তুলে ধরতে পারবো আশা করছি।